রবিবার রাজধানীর তেজগাঁওয়ের নিজস্ব ভবনে দোয়া ও মিলাদ মাহফিল আয়োজন করেছে ডক্টর মমতাজ বেগম রয়্যাল ইউনিভার্সিটি অফ ঢাকা। মিলাদ ও দোয়া মাহফিলের সভাপতিত্ব করেন প্রিমিয়ার গ্রুপ ফাউন্ডেশন ও প্রিমিয়ার ব্যাংক ফাউন্ডেশনের চেয়ারম্যান এবং বিশ্ববিদ্যালয়টির ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা ডক্টর এইচ বি এম ইকবাল। এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন রয়্যাল ইউনিভার্সিটি অফ ঢাকা ট্রাস্টি বোর্ডের ভাইস চেয়ারম্যান এম ইমরান ইকবাল।